এবার শুরু হয়ে গেল পোস্ট অফিসে নতুন করে কর্মী নিয়োগ। পোস্ট অফিসে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন চলছে, কোনো প্রকার আবেদন মূল্য লাগবে না। নতুন করে পোস্ট অফিসে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। যারা আবেদনটি করতে ইচ্ছুক 18 থেকে 65 বছর বয়সের মধ্যে হলেই তোমরা এখানে আবেদনটি করতে পারবে। আর দুর্দান্ত স্যালারি রয়েছে, শুরুতেই 44,900 টাকা করে শুরুতেই বেতন রয়েছে এখানে। ইন্ডিয়া পোস্টের তরফ থেকে, ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যারা আবেদনটি করতে ইচ্ছুক সম্পূর্ণ তোমাদের অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। মনে রাখবে, অফলাইনের মাধ্যমে তোমাদের নির্দিষ্ট ঠিকানা আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্রটি জমা করতে হবে 9 নভেম্বর 2024 মধ্যে। আবারও নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে। চলো ডিটেলসে দেখে নিই কোন পদে নিয়োগ করা হচ্ছে, তুমি কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি, আবেদনের ফর্ম, বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, সব কিছু আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দিচ্ছি। পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কেন চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। আনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছেন, নোটিশটির মেমো নাম্বার দেওয়া রয়েছে। নোটিশটি কিন্তু প্রকাশিতই হয়েছে 26/9/2024। এখানে প্রার্থীদের আবেদনটি করার জন্য কোনো প্রকার কিন্তু আবেদন মূল্য লাগবে না। প্রার্থীদের এখানে শুরুতেই দেখো দেখিয়ে দিচ্ছে আমি বয়সসীমাটি। বয়সটি থাকতে হবে 18-56 বছর বয়সের মধ্যে। আর বয়সের হিসাবটি অবশ্যই করতে হবে 10/11/2024 অনুযায়ী, যেন তোমার 65 বছর বয়সের মধ্যে হয়। এখানে প্রার্থীদের বেতন দেওয়া হবে প্রতি মাসে কিন্তু 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। শুরুতে প্রচুর বেতন রয়েছে কিন্তু তোমাদের। আর এই যে রিক্রুটমেন্টই হচ্ছে, এটা হলো ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে। তোমরা ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে কিন্তু এই রিক্রুটমেন্ট নোটিশটি নিজেরা চেক আউট করে নিতে পারবে। তো চলো দেখিয়ে দিচ্ছি আমি আবেদন পদ্ধতি, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সহ দেখিয়ে দিচ্ছি। আবেদনটি করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। অফলাইনে আবেদন করতে, অফলাইনে আবেদনের জন্য তো আবেদনের ফর্মের জরুরি। আবেদনের ফর্মটি পেতে চাইলে কমেন্টসে এক্ষুনি জানাবে আবেদনের ফর্ম বেরিয়ে গেছে, অথবা তোমরা ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেরাও ডাউনলোড করে নিতে পারো। দেখো এই যে অনস্ক্রিনে ফর্মটি দেখছো, ফর্মটিকে A4 পেজে প্রিন্ট আউট করে সুন্দর করে পূরণ করতে হবে। যা যা প্রত্যেকটি ঘর সুন্দর করে পূরণ করে সমস্ত ডকুমেন্টস, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, সমস্ত ডকুমেন্টস সাথে অ্যাটাচ করে একটি খামের ভিতর ভরে তোমাদের কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে দেখো এখানে, প্রার্থীদের আধার কার্ড, ভোট কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট, সার্টিফিকেটের জেরক্স কপি, যদি কারো এক্সপিরিয়েন্স থেকে থাকে সে নির্দিষ্ট বিষয়ে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিয়ে তোমাকে এই ফর্মটিকে সুন্দর করে পূরণ করে পাঠিয়ে দিতে হবে। এখানে যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদের জন্য দেখো প্রার্থীদের এখানে কিন্তু ফটো লাগাতে হবে, নাম লিখতে হবে, ব্লক লেটারে ডেট অফ বার্থ দিতে হবে, এজ, তারপর দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান সুন্দর করে এগুলো বসিয়ে দিতে হবে প্রত্যেকটি ঘর। তারপর প্রার্থীদের এখানে কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, SC/ST কাস্ট রয়েছে কি না কিছু, সমস্ত ঘরগুলো সুন্দর করে পূরণ করে দিতে হবে। যদি তার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাও দিতে পারো। তারপর ফটো উপরে লাগাতে ভুলবে না, সুন্দর করে পূরণ করে তোমাকে যে ঠিকানায় পাঠাতে হবে। দেখো এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাকে কিন্তু পাঠাতে হবে ইঞ্জিনিয়ার সি সদর দপ্তর, ডাক বিভাগ, সিভিল, চারতলা ডাকভবন, নিউ দিল্লি, যেখানে পিন নাম্বার রয়েছে 110001। এই ঠিকানায় কিন্তু আবেদনপত্রটি পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। আবেদনপত্র পাঠানোর লাস্ট ডেট মনে রাখবো 10/11/2024। এখানে প্রার্থীদের এই যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে, প্রার্থীদের কিন্তু নিয়োগটি করা হবে ডেপুটেশন বেসিস। এখানে দুর্দান্ত স্যালারি রয়েছে কিন্তু যাদের সেই নির্দিষ্ট বিষয়ে যোগ্যতাগুলো রয়েছে। গ্রুপ বি পদে নিয়োগ করা হচ্ছে। আর শূন্যপদ রয়েছে, 60টি শূন্যপদ রয়েছে। এখানে পে স্কেল দেখতে পাচ্ছ, পে লেভেল 7 অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে। আর এলিজিবিলিটি বলা হয়েছে অফিসার্স ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট আর পাবলিক সেক্টর আন্ডারটেকিং আর অটোনোমাস বডিস। কোয়ালিফিকেশন থাকতে হবে এখানে, ডিগ্রি ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে, অথবা সমতুল্য পরীক্ষায় পাশ করা থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে। আর নির্দিষ্ট বিষয়ে যদি কারো এক্সপিরিয়েন্স থাকে তবে সে অগ্রাধিকার পাবে কিন্তু 56 বছর বয়সের মধ্যে কিন্তু হতে হবে তোমাকে। এই যে এখানে রিক্রুটমেন্টই হচ্ছে, এখানে কিন্তু পোস্টিং তোমাকে দেখো বলা হয়েছে ডিপার্টমেন্ট অফ পোস্ট,
পোস্ট অফিসের আন্ডারেই ফেলানো হবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে অল ওভার ইন্ডিয়া। ইন্ডিয়ার যে কোনো জায়গায় তোমার পোস্টিং হতে পারে। কিন্তু তো তোমাদের এই নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে, সাথে কী কী ডকুমেন্টস লাগবে নোটিশটি অবশ্যই ডিটেলসে চেক আউট করে নেবে। আর তোমরা যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে ভুলবেন, অথবা তোমরা indiapost.jb.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু নিজেরা আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারো এবং ডিটেলসে চেক আউট করে নিতে পারো। তো শুরুতে 44-45 হাজার টাকার বেতনে এই যে সিভিল ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে, যদি তোমাদের সেই নির্দিষ্ট বিষয়ে ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেটগুলো থেকে থাকে অবশ্যই আবেদন করে দিতে পারো। সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে, কিন্তু এবার আবেদন ফর্মটিও এই নোটিশেই তোমরা পেয়ে যাবে। তো এই যে রিক্রুটমেন্টটি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট, পোস্ট অফিসে গ্রুপ বি পদে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে। দুর্দান্ত স্যালারি রয়েছে, যারা আবেদনটি করতে ইচ্ছুক আবেদনটি করে দিতে পারো যদি তোমার নির্দিষ্ট যোগ্যতাগুলো থেকে থাকে। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য।